কাশ্মীরি শরবত, ওটা দিয়েই আজকের অভিযান শুরু হোক। বাহ বাহ, টেস্টটা কেমন দেখা যাক। এই হচ্ছে সেই হালিম, ডিসেন্টের হালিম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মেঘনাডট টিভির নিয়মিত আয়োজন খাইদাই ডট কমের আজকের মিক্স পর্বে। মিক্স পড়ার কারণ হচ্ছে আজকে আমরা গিয়েছিলাম যে ডিসেন্টের হালিম আমরা খাবো এবং ডিসেন্টের স্যান্ডউইচের নাম আমরা শুনেছি, সো ওইটা খুব মজা করে খাবো। গিয়ে দেখি তখন বেলা বাজে 4:45 যখন আমরা ডিসেন্ট পেস্ট্রি শপে গেলাম, ধানমন্ডি 11:00 গেলাম, মুভমেন্ট 5:00 নিয়েই গিয়েছি, কিন্তু গিয়ে দেখি সব ইফতারি যা আছে সব বিক্রিবাট্টা করে শেষ, হালিমটা ধিকি ধিকি একটু ছিল, তো ওইটা আমরা পেয়েছি। 1 কেজির দাম 600 টাকা। বলা হয়ে থাকে ঢাকা শহরের বেস্ট হালিম হচ্ছে ডিসেন্টের হালিম, আমি কখনো খাওয়ার সুযোগ হয়নি, অন্যান্য অনেক হালিম খেয়েছি, ডিসেন্টের কেন জানি খাওয়া হয়নি। সো যখন দেখলাম যে কিচ্ছু নেই, মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো, কী করবো, ওদের কাশ্মীরি শরবতটা ছিল ওটা নিয়েছি। সো শরবত আর হালিম হচ্ছে ডিসেন্টের। সো তারপরে আমরা গেলাম যে তখন পেয়ে গেলাম যে তরুণ বেলার প্রেম সিপি, অর্থাৎ 2014-15-16 সালের দিকে সিপি একটা জ্বর বয়ে গেল, যেখানে যাচ্ছি যে দেখছি শুধু সিপি আর সিপি। সো ছেলেবেলে করতো কি, যে অনেক সময় দেখতাম যে ইয়াং ছেলেরা করতো কি, যে পুরীর দোকানে যেত কিন্তু সাথে একটা করে যে চিকেন বল নিয়ে যেত, 1 স্টিক 20 টাকা দাম ছিল, পুরীর সাথে একটা করে তারা চিকেন বল খেত। সো এই সিপি আমরা পেয়েছি, সিপি আমরা নিয়েছি। সিপি নিয়ে পর মনে হচ্ছে যে শুধু হালিম শরবত আর সিপি খেয়ে নাও হতে পারে। সো আমরা টেস্টি ট্রিটে গিয়েছিলাম, আমরা জানি এটা প্রাণ আরএফএল গ্রুপের, এটা লুকোচাপার কিছু নাই। সো টেস্টি ট্রিট আমরা প্যাকেট নিয়েছি 4টা, ও আর সাথে নিয়েছি ওদের দই বড়া আর উমালি, বা ওরা খুব ফ্যান্টাস্টিক জিনিসপত্র নিয়ে আসে। কিন্তু দেখেন দর্শক, সাথে এই প্রাণ কোম্পানির সস মানে পুরো পাইকারি হারে পেয়েছি, শেষ হবে না মোটামুটি। সো এত কিছু পেয়েছি কিন্তু এগুলো আসলে গরম করে খাওয়া উচিত, আমরা গরম করব, কিন্তু তার আগে আমরা একটু যে কাশ্মীরি শরবতটা, এটা হচ্ছে 330 টাকা লিটার। সো শরবতটা কেমন ওটা একটু ট্রাই করি প্রথমে, ওটা দিয়েই আজকের বিসমিল্লা করা যাক। দর্শক, ইফতার কিন্তু আমরা আগেই করেছি, ইবাদতটা আমরা আগে করে নিয়েছি, এটার সাথে আমরা শোটাকে মিলাইনি। সো এখন দেখা যাক কাশ্মীরি শরবত, আমি যেন এখানে বাদাম টাদাম কী কী যেন দেখছি উপরে, টেস্টটা কেমন ওটা একটু বোঝা যাক। ডিসেন্টের কাশ্মীরি শরবত, ওটা দিয়েই আজকের অভিযান শুরু হোক। বাহ 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 বলছি, কারণ হচ্ছে যে আমরা আসলে এই যে এটা সেটা অনেক সময় সেই খাই বা শরবত খাই, প্রচণ্ড মিষ্টি করে ফেলে। সো রোজা রেখে আপনি যখন খাবেন তখন আপনার মানে কণ্ঠনালীটাকে খুব আঠালো করে ফেলে। আচ্ছা খাচ্ছি, বাসায় যখন আছি দেখছি যে এটা যে ক্ষীর মিল্কশেক, এটার দাম কত, 34 টাকা। এইটা কোন কোম্পানির? এটা হচ্ছে এফবিএল কোম্পানির সম্ভবত, যে ক্ষীর মিল্কশেক। এইটা খুব শখ করে নিয়েছিলাম একদিন খাওয়ার জন্য, কিন্তু এত মিষ্টি একটু খাওয়ার পর যে মুখ মায়রা হয়ে, একটা কথা আছে না বাংলাতে, সাদা বাংলায় তো ওই রকম একটা অবস্থা এই শেক খেয়ে। কিন্তু এটা যেটা খাচ্ছি এটা কিন্তু আপনাকে মানে কণ্ঠটাকে আরও মানে খাবেন যে গলাটাকে আরও স্মুথ করে তুলবে, ফ্যান্টাস্টিক। ডিসেন্ট কিন্তু শুরু করলো ছক্কা মেরেই। এই যে খেলাম না শরবতটা, শরবতটার মাঝখানে পেলাম যে দুধের স্বাদটা যেমন পেলাম, পেস্তার ঘ্রাণটা কিন্তু ভালো করে আসে, এবং কোথা থেকে যেন জাফরানের একটা ঘ্রাণ মানে এটা আসছে এবং বেশ ভালো করে আসছে। হয়তোবা খুব সামান্যই তারা দিয়েছে কিন্তু ঘ্রাণটা ছড়িয়ে গেছে খুব ভালো করে। 330 টাকা এটার দাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইটা আপনি অল্প করে 5 থেকে 6 জনকে সার্ভ করতে পারবেন এবং প্রত্যেকে চমৎকৃত হবে এটার স্বাদে। এইটা আমার কাছে মনে হচ্ছে যে একটা রিকমেন্ড করার মতো একটা আইটেম এই কাশ্মীরি শরবত ডিসেন্টের। এটা একটু সরিয়ে রাখি কারণ এখন আমরা আস্তে আস্তে সব কিছু খুলবো, একটা একটা করে খোলা যাক। এটা আমরা বিফ সমোসা নিয়েছিলাম 4টা, এক একটার দাম পড়েছে হচ্ছে
39 টাকা আর এটা হচ্ছে রাশিয়ান চিকেন ব্রেড এটার দাম হচ্ছে 120 টাকা এই চারটি আইটেমই আমরা নিজের জন্য একটু নিয়েছি টিমের জন্য টুকটাক নিয়েছি এটার সাথে আমরা বরং সিপির আইটেমগুলো একটু খোলা যাক এইটার নাম যে কিন্তু অদ্ভুত নাম চিকেন নাগেলি নাকি জানি বলে অর্থাৎ এই যে চিকেন কাবাব তারা করছে এটার দাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু বেশি নতুন এসেছে এটার দাম হচ্ছে 100 টাকা স্টিক আর এইটাই চিকেন বল যেটা আগে 20 টাকা ছিল এটা মনে বেশ কিছুদিন ধরে 25 টাকা আমার কাছে মনে হচ্ছে যে পুরো জিনিসটাই আমরা ওভেনে 2টা মিনিট ও আচ্ছা আমি আরেকটা জিনিস নিয়েছিলাম এটা হচ্ছে ফ্রাইড চিকেন নিয়েছিলাম সিপির যেটা ঝাল ঝাল ফ্রাইড চিকেন এটার দাম হচ্ছে 85 টাকা সো মোটামুটি এই ডিসেন্টের পরে এই টেস্টি ট্রিট আর সিপি এই দুটাতে আমাদের আজকের সলিড খাবার দাবার এটাকে একটু ওভেনে গরম করে নিই তাহলে জিনিসটা তবে ঠিক থাকবে আমি তোমার হচ্ছে খাবার না আজকে সস খেয়ে মরে যাবো যে সুইট চিলি সস সিপির সাথে পাচ্ছি আবার তিনটা মানে সসের আজকে মোটামুটি চড়াচড়ি তো আমরা প্রথমে ওই যে কি একটা অদ্ভুত নামের যে একটা চিকেন কাবাবের একটা তারা স্টিক করেছে ওটা দিয়ে শুরু করি 100 টাকা অর্থাৎ এক একটা পিসের দাম পড়বে 25 টাকা তাদের যে ফ্রাইড চিকেনটা আছে না ওইটারই একটা কাবাব ভার্সন কিছুটা মানে বোনলেস ভার্সন তারা 4টাকে একটা স্টিকে করে দিচ্ছে চিকেন কাটলেটটার মধ্যে আসি কাটলেট শুনলেই কেন জানি মনে হয় যে কফি হাউসের কাটলেটটা খেয়েছিলাম মানে পরিবেশটা তো ফ্যান্টাস্টিক লেগেছিল বাট কাটলেটটা মানে আমাদের টেস্ট বারের সাথে যে খুব যায় এমন না বা খেয়ে খুব আহামরি তা না সো যেটা বুঝতাম যে মানুষ আসলে খাবারটা নেই ওখানে যেতেন এমন না যে খাবার তো রেগুলার খাবার যেগুলো চা কফি এগুলো ছিল মূল জিনিসটা ছিল যে যে মানুষদের যে এখানে যাদের কোম্পানি যাদের পেতো সঙ্গ যাদের পেতো আড্ডাটা দিত ওইটা ছিল মূল আকর্ষণ মানে সাহিত্যিকরা গানে আমরা শুনেছি সো ওইটা কাটলেটের কথা মনে পড়ে তো আমরা এখন খাচ্ছি টেস্টি ট্রিটেড কাটলেট 39 টাকা পিস চিকেন কাটলেট দুই গামর দেওয়ার পর টেস্টটা ভালো লাগে কিন্তু প্রথম বাইটটা যখন আপনি দেন আদার একটা তীব্র ঝাঁজ মুখে ছড়িয়ে পড়ে মানে আদা বাটার আসলে সো এইটা কাটলেট ওকে ফাইন কাটলেট যখন খাবেন আদা বাটার ঝাঁজ আসবে এটা আপনাকে মানতেই হবে একটু স্লাইট হলে আর একটু মজা লাগতো ভেতরের স্বাদটা কিন্তু ঠিক আছে আমরা একটু বিফ সমুচায় যাই বিফ সমুচাটা কিন্তু বেশ সাদাটে কালারের মানে ওদের চিকেন সমুচা যেটা ছিল ওটা মচমচা কিন্তু এটা অনেকটা রুটির মতো দেখতেও জিনিসটা কিন্তু আবার মচমচা টেক্সচারটা কেমন বেশ দেখেন বেশ ক্রিস্পি লাগছে বাট কালারটা হচ্ছে সাদা খেয়ে বোঝা যাক জিনিসটা কেমন বিফ মোটামুটি ভালোই দেওয়া আছে মানে এমন না যে শুভঙ্করের ফাঁকি সমুচাটা বেশ বড় সাইজে ভিতরে যে ফাঁপা তানা জিনিসপত্র আছে টেস্ট আরেকবার বোঝা যাক কামড় দিয়ে বিফের স্বাদ আছে বা বিফ যে আপনি কামড় দিচ্ছেন এটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এখানে আমাদের সেই মানে অতি পুরাত মানে অতি পরিচিত চিকেন বল সিপি যে অনেক বছর ধরে দেশে আছে তা না কয়েক বছরই আছে একটা সময় যে ট্রেন্ড খুব হাই ছিল যে মানুষ কিছু হলে সিপিতে যেত এখন সেটা কমে গেছে বাট তারপরেও সিপি তো সিপি এটা সবার কাছে খুব পরিচিত বিশেষ করে চিকেন বল রাশিয়ান ব্রেড যেটা ওটা একটু চেষ্টা করা যাক এটা কিন্তু বেশ সফট মানে টেস্টি ট্রিটের কিন্তু এই ব্যাপারটা আছে যে অনেকে এটাকে বলেন যে প্রাণের এই ইনিশিয়েটিভটার মধ্যে মানে সব কিছুর মধ্যে একটা গড়পড়তা টেস্ট ভালো খারাপের বলার সুযোগটা কম কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি ফাস্ট ফুড খাবেন সো হাতের কাছে একটা ভালো জিনিস আপনি যদি খেতে চান সো এটার জন্য টেস্টি ট্রিট একটা ভালো অপশন খেলে কিন্তু পেট ভরে এবং ভালোই লাগে এখন খাচ্ছি রাশিয়ান ব্রেড যেটা নাকি নাম কি রাশিয়ান চিকেন ব্রেড 180 গ্রাম এক একটার ওজন 120 টাকা দাম কিন্তু আছে সো খেয়ে বোঝা যাক আসলে জিনিসটা কি রুটিটা বেশ সফট এবং ভেতরের পুরটা বেশ ফ্লেভারফুল খেতে কিন্তু ভালো লাগবে বিশেষ করে ইফতারের সময় আপনি যদি একটা খান আর সাথে এরকম একটা জুস খান এইবার একটু সিপির নাগেটসে আসি 100 টাকা স্টিক একটা আছে 5টা সো একটার দাম পড়বে হচ্ছে 20 টাকা নাগেটসটা বরং শক্ত লাগছে আমার কাছে আজকে এরপরের বার যদি যাই হয়তো নাগেটসটা আমি আর কিনবো না কারণ ওই রকম রিকমেন্ড করার মতো কোনো কিছু পাচ্ছি না এবার আমরা একটু সসেজ পিৎজার মধ্যে যাই এটা চিকেন সসেজ পিৎজা তবে জিনিসটা না খুব
মানে মানে সসি আমার কাছে মনে হচ্ছে হয়তো বা একটু আঠালো বা মিষ্টি মিষ্টিও হবে অতটা ভালো নাও লাগতে পারে একটু কামড় দেই এটা হয়তো আমার পছন্দের জিনিস না মনে হয় 70 টাকা দাম ভিতরে কিন্তু খেলাধুলা আছে দেখেন এর ভিতরে একেবারে সসেজ ইনবিল্ট আছে তো উপরটা সসের ঠিক কিন্তু অতটাও সসি না যে খুব খেতে খারাপ লাগবে যেটা দেখতে মনে হচ্ছে কিন্তু ভিতরে কামড় দিয়ে কিন্তু মজার এর মধ্যে যে সসেজগুলো আছে এটা কিন্তু খেয়ে বেশ টেস্ট লাগলো আমার কাছে প্ল্যাটারের মধ্যে খেয়ে দেখার মতো শেষটা যেটা আছে সেটা হচ্ছে ফ্রাইড চিকেন তবে এটা হচ্ছে স্পাইসি ফ্রাইড চিকেন সিপির এটার দাম হচ্ছে 85 টাকা এটা লেগ পিস বলেই বা ড্রামস্টিক বলেই হয়তো বা এইটা একটু ছোট অন্যগুলো আর একটু বড় হয় সো এটা অনেকের ফেভারিট অনেক পছন্দ করে খান এখন টেস্টে কেমন আমি খেতে থাকি ভালো করে কারণ এই সারাদিন যে ফাস্টিংয়ের যে খিদাটা খুব ভালো করে চাগিয়ে উঠেছে সো সলিড খাবারগুলো আগে শেষ করি দেখা হবে আবার এই ডিসেটের হালিম আর দুটো মিষ্টির সাথে তারপরে একসাথে এইবার দান শেষ দান মানে হচ্ছে যে লিকুইড খাবার পালা নর্মালি আমরা শেষ পাতে বাঙালিরা খাই হচ্ছে মিষ্টি জিনিস বাট ইফতার একটা আশ্চর্য ব্যাপার ঘটে আমরা শেষ পাতে খাই হচ্ছে হালিম এবং আজকে আমরা ডিসেন্টের হালিম খাবো এবং ডিসেন্টের একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে যে অনেকে বলেন বা আমাদের দর্শকরা অনেকে কমেন্ট করেছেন যে হালিম খেতে যখন খাবার শো দেখেছেন তারা বলেছেন যে দুই পিস মাংস খাবার জন্য এক বাটি ডাল খাবার নামই হলো হালিম খাওয়া কথাটা মানে কর মিথ্যা না কথাটা সর্বাংশে সত্য তো এই কথাটাকে ডিসেন্ট কিন্তু ভুল প্রমাণ করেছে বলে শুনেছি দেখি এই হচ্ছে সেই হালিম ডিসেন্টের হালিম এটার মধ্যে আপনি যা পাবেন এই মাংস কিন্তু এই যে মাংসের টুকরাটা আছে বোঝা যাচ্ছে আবার নাই আসলে নাই এটার মধ্যে কী মানে ওরে বাবা এই যে আমি যে এত কথা বললাম এই তো আছে এই তো মাংসের টুকরা আছে ভাই মাংসের টুকরা আছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে মাংসের এই যে এই যে কাতটা আছে যে ডালের যে কাত দেখছেন এটা তো ডালের কাত না এটার মধ্যে এই যে আমি নিজেও দেখতে পাচ্ছি প্রচুর মাংসের গুঁড়াগাড়া একেবারে মিক্স করা এবং এটাই হচ্ছে এই হালিমের বৈশিষ্ট্য ডিসেন্ট হালিম আমার আগে খাওয়া হয়নি কিন্তু মানুষ বলছেন যে অনেকে বলেছেন যে ঢাকা শহরের মধ্যে নাকি এটাই বেস্ট আসলে কতটা কি ওটা একটু ট্রাই করা যাক আমরা আসলে গরম গরম খেতে পারলে ভালো আমরা একটু ওভেনে গরম করে খাই অনেকক্ষণ হয়েছে ইফতারের সো একটু হালিম নিয়ে আমরা একটু ওভেনে দিয়ে আসি এটাকে ইন দ্য মেইন টাইম আমরা যেটা করি যে দই বড়াটা আমরা খুলি টেস্টেটির থেকে নিয়েছিলাম 250 গ্রাম 120 টাকা দাম এটা হচ্ছে ও সরি এটা হচ্ছে উমালি উহু এটা তো উমালি এটা হচ্ছে যে আমরা যে খেয়েছিলাম দু এক জায়গায় আমরা জানি যে বাকুরখানি দিয়ে দুধে চুবি এটা করে এটা আমরা খাবো লাস্টের ডেজার্ট আর এইটা হচ্ছে ওদের দই বড়া ওটা হচ্ছে আধা কেজি 120 টাকা সো গতকালকে এটা ছিল উৎপাদনের ডেট এবং আজকে এটার এক্সপায়ারি ডেট সো জিনিসটাকে যে কেমন ওরা তো খুব রিস্ক নিয়ে বিক্রি করছে কারণ একদিনের মধ্যে এটার এক্সপায়ারি ডেট শেষ আমরা এখানে পাচ্ছি আসলে মোটামুটি 4 পিসের মতো মনে হয় পাচ্ছি দেখছি 5 পিস কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাকিটা হাফ আছে এখানে এইটা হাফ এইটা হাফ আচ্ছা আমি জানি না কয় পিস কিন্তু আসলে পিস হিসাবটা না হিসাবটা হচ্ছে যে আপনার আধা কেজি তারা দিবে 120 টাকা দাম রাখবে টেস্টটা কেমন দেখা যাক মিষ্টি মিষ্টি করছে মানে দই বড়ার মাঝখানে যে একটা ঝাঁঝালো ভাব থাকবে না একটু তো থাকবেই ওটা এখানে একটু কিঞ্চিত মিসিং দই বড়া চেটে পুটে খাওয়া হলো এবার একটু সেই ইয়ের হালিম কি বলে ডিসেন্টের হালিম আসলে আমরা মাংস যেটা পাচ্ছি ওটা মাংস না ওটা হাড্ডি আমার ধারণা অনেকক্ষণ জাল দেওয়ার ফলে এই হাড্ডি থেকেই মাংসগুলো খুলে খুলে সব এই হালিমে মিশে গেছে হাড্ডি আর মিশে যাওয়ার সুযোগ পাইনি হাড্ডি হাড্ডির মতোই আছে যে কারণে মনে হচ্ছে পিস আসলে পুরোটাই ম্যাশ করা থাকে হালিমের মাঝখানে সো স্বাদটা কেমন এটা হচ্ছে আসল কথা বাহ আপনি যদি আমাকে বলেন এইটা একটা ডিফারেন্ট টেস্ট খুব কি মজার লাগছে আমার কাছে মানে অসাধারণ মজার হালিম এইটার চেয়ে বরং আমার কাছে মনে হচ্ছে ভিন্ন ঘরানার একটা হালিম যেটা বেশ মজাদার
তবে একটা জিনিস বুঝতে পারছি, আমরা একেবারে শেষে গিয়েছিলাম, তো সো আমরা একে তলানি থেকে পেয়েছি, তলানি থেকে অনেক জাল হচ্ছে, তো আমার ধারণা একটু পোড়া পোড়া ঘ্রাণ আমাদেরটা এসেছে। বাট আমার কাছে মনে হচ্ছে ওভারঅল এটা হালিমের সমস্যা না, এটা আপনি এই যে যখন নিয়েছেন টাইমিংটার কারণে এটা হয়েছে। বা আমি ছোটো ছোটো মাংস পাচ্ছি। ছোটোবেলায় একটা কবিতা শুনেছিলাম যে শ্বশুর বাড়ি গেছেন জামাই মাংস খাইবার আসে, সুটকির ভর্তা দেখা জামাই মুচকি মুচকি হাসে। তো এইখানে আসলে মুচকি মুচকি হাসার কোনো সুযোগ নাই, মাংস কিন্তু আপনি পরতে পরতে খাচ্ছেন। এবং এটাই মনে হয় দেশের একমাত্র জায়গা যেখানে হালিম কেনার সময় আপনাকে বলতে হয় না যে মাংস বাড়ায় দেন, বাড়ায় কমায় দেওয়ার কোনো কিছু নাই। এক কেজি নিলে এক কেজি, দেড় কেজি নিলে দেড় কেজি। এখন আমরা খাবো হচ্ছে উমালি, এই ওইটা একটু টেস্ট করা যাক। এটার দাম কত ছিল? 120 টাকা দাম ছিল, 250 গ্রাম। এটা হচ্ছে আমরা জানি যে দুধে ভেজানো যে বাকরখানি, হ্যাঁ এইটার মধ্যে বিভিন্ন ধরনের ক্যারিকেচার করা। স্বাদটা কেমন এটা বোঝা যাক। ওখানে কিন্তু সাই টুকরাও ছিল বা বেকড দই ছিল, আমার অত্যন্ত পছন্দের জিনিস। বাট ওটা বাদ দিয়ে এই উমালি নিয়েছি একটা অপশন হিসাবে, অপরচুনিটি কস্ট ছিল ওই দুইটা। সো এটা কেমন এটা খেয়ে দেখা যাক। প্রথমটা মুখে কিশমিশ পড়লো, যে কারণে স্বাদটা বোঝা গেল না। প্রথমে যেটা খেলাম রয়্যাল কিউজিন, তারপরে সম্ভবত গার্লিক অ্যান্ড জিঞ্জার খেলাম, ওইটার টেস্টটা কিন্তু এখানে পাচ্ছি না। সো অপরচুনিটি কস্ট ভুল জায়গায় গিয়েছে, আমাদের কষ্টটা দিতে হচ্ছে। এবার আসি মার্কিংয়ের বেলায়। আইটেম যা নিয়েছি আমাদের কাছে মনে হয়েছে যে ডিসেন্ট, যেই দুইটা আইটেম আমরা পেয়েছি ওই দুইটা আইটেম জাস্ট ছক্কা মেরেছে। খাইদাই ডট কমের জিভে ডিসেন্ট পেয়ে যাবে এই দুইটা আইটেম অন্তত 10-এর 9। হালিমের ব্যাপারটা জিভের উপর ডিপেন্ড করে, অনেকের জিভে অনেক রকম লাগতে পারে, বাট এইটাকে চোখ বন্ধ করে এইটা 9 পাওয়ার যোগ্য। গেল ডিসেন্টের দুটো আইটেম। সিপির যে আইটেমগুলো, সিপির আইটেমগুলোর মধ্যে আমাদের কাছে ওই সবগুলাই ওভারঅল যেমন ছিল তেমনই, এটার মধ্যে প্রত্যাশা বেশ কমের বেশ কিছু নাই। সো যা খেয়েছে দ্যাটস ফাইন। খাইদাই ডট কমের জিভে এটা তো পেয়ে যাবে 10-এ 8। টেস্টিটির ব্যাপারটা হচ্ছে কি, কিছু কিছু জিনিস আমাদের কাছে বেশ ভালো লাগলো। কাটলেটটার মধ্যে একটা কাটলেট কাটলেট ঘ্রাণ, তারপরে ওই আপনার রাশিয়ান চিকেন ব্রেড যেটা, দ্যাটস ফাইন। সমোসাটাও ফাইন, সসেজটা ইজ ওকে। বাট এই যে ডেজার্ট আইটেমগুলো বা দই বড়া খেলাম বা এই যে উমালি খেলাম, এটা কিন্তু নামের মধ্যে সুবিচার করতে পারলো না। সো খাইদাই ডট কমের জিভে টেস্টিটির পাবে হচ্ছে 7.25। দর্শক, এই ছিল আমাদের আজকের মোটামুটি 12 ভাজার শো বা 12 মিশালি শো, যেটাই আপনারা বলেন। সো এই সব কিছু নিয়ে আজকের খাওয়া দাওয়া এবং খেয়ে দিয়ে আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগছে। টেস্টি ট্রিট, সিপি এবং ডিসেনকে ধন্যবাদ খাবারগুলো, তারা বিক্রি করেছে আমাদের কাছে, বাট দিয়েছেন তো সেটা আমরা খেলাম, আলহামদুলিল্লাহ পেট ভরলো। দর্শক, আশা করি আপনারাও খুশি হয়েছেন শো দেখে। আজকের শো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি খালেদ সাইফুল্লাহ আজকের রমজানের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আমাদের নেক্সট রমজানের আরও কোনো স্পেশাল এপিসোডে। আজকের জন্য এখানেই বিদায়, টাটা বাই বাই।